আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা তোমাদের নতুন একটি ডিজিটাল প্রযুক্তি ক্লাসে আবার স্বাগতম গত ক্লাসে আমি তোমাদের সাথে তোমাদের দ্বিতীয় অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ বেশ কিছু মৌখিক প্রশ্ন এবং উত্তর নিয়ে আলোচনা করেছিলাম আজকে আমি ঠিক তার পরবর্তী অধ্যায় অর্থাৎ তৃতীয় অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ বেশ কিছু মৌখিক প্রশ্ন এবং উত্তর নিয়ে আলোচনা করব এই অধ্যায়টির নাম হচ্ছে তথ্য প্রযুক্তির মাধ্যমে ভার্চুয়াল পরিচিতি তৈরি এই অধ্যায়ে আমি তোমাদের সাথে যে সকল মৌখিক প্রশ্ন নিয়ে আলোচনা করব সে প্রশ্নগুলো তোমাদের অর্ধবার্ষিকী পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ তাই আমি আশা করব এই সম্পূর্ণ ক্লাসটি তোমরা দেখবে তাহলে চলো শুরু করা যাক শিক্ষার্থীরা তোমরা দেখতে পাচ্ছ আমি এখানে একটি পিডিএফ হ্যান্ড তুলে ধরেছি যেখানে তোমাদের তৃতীয় অধ্যায়ের উপরে গুরুত্বপূর্ণ বেশ কিছু মৌখিক প্রশ্ন এবং উত্তর আলোচনা করা হয়েছে আমাদের তৃতীয় অধ্যায়ের নাম হচ্ছে তথ্য প্রযুক্তির মাধ্যমে ভার্চুয়াল পরিচিতি তৈরি তো প্রশ্নগুলো আমরা দেখে নিচ্ছি এক নম্বর বলা হয়েছে আমরা কোথায় ডিজিটাল উপস্থিতি দেখি উত্তর ভার্চুয়াল জগতে দুই ভার্চুয়াল জগৎ কি উত্তর ভার্চুয়াল জগৎ হচ্ছে অনলাইন নির্ভর জগৎ যে জগতে সবাই বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছে কিন্তু ইন্টারনেটের মাধ্যমে এমন এক জগৎ তৈরি করেছে যাতে একে অন্যের সাথে যোগাযোগ করতে পারে তিন নম্বর বলা হয়েছে একটি ভার্চুয়াল অ্যাকাউন্ট তৈরি করতে কোন ধরনের তথ্যের প্রয়োজন হয় উত্তর ভার্চুয়াল অ্যাকাউন্ট তৈরিতে যে সকল তথ্যের প্রয়োজন হয় সেগুলো হচ্ছে নাম মোবাইল নম্বর ইমেইল ঠিকানা জন্ম তারিখ ইত্যাদি এরপরে চারে বলা হয়েছে কোনো ওয়েবসাইটে সেবা গ্রহণের জন্য প্রথমেই আমাদের কি করতে হবে উত্তর উক্ত ওয়েবসাইটে নিজের অ্যাকাউন্ট তৈরি করতে হবে পাঁচ কোন মাধ্যমে তথ্য খুব দ্রুত ছড়িয়ে যায় উত্তর সামাজিক যোগাযোগ মাধ্যমে ছয় সোশ্যাল মিডিয়ায় ভুল পরিচিতি দিলে কি হতে পারে উত্তর ব্যক্তিগত সমস্যা হতে পারে এরপর সাথে বলা হয়েছে সবার জন্য কোনো তথ্য প্রকাশ করাকে কি বলে উত্তর পাবলিক শেয়ারিং বলে আট অ্যাভেটার শব্দের অর্থ কি। উত্তর প্রতীকী ছবি অ্যাভাটার শব্দের অর্থ হচ্ছে প্রতীকী ছবি নয় অ্যাভ্যাটর শব্দটি কোন শব্দ থেকে এসেছে উত্তর বাংলা অবতার শব্দ থেকে এসেছে দশ অ্যাভেটর কেন ব্যবহার করা হয় উত্তর ভার্চুয়াল পরিচিতিতে যারা নিজের ব্যক্তিগত ছবি ব্যবহার করতে চায় না তারা নিজের ছবির পরিবর্তে অ্যাভাটর ব্যবহার করে থাকে এরপর এগারোতে বলা হয়েছে শিশু কিশোররা কোন ওয়েবসাইট থেকে সেবা পেতে পারে উত্তর কিশোর বাতায়ন ওয়েবসাইট থেকে বারো সোশ্যাল মিডিয়ায় কোনো অ্যাকাউন্ট প্রকৃত কিনা তা বোঝার উপায় কি উত্তর প্রকৃত অ্যাকাউন্টের পাশে একটি ভেরিফাইড চিহ্ন থাকে এই চিহ্ন দেখে আমরা যাচাই করতে পারি যে অ্যাকাউন্টটি প্রকৃত কিনা এরপর ১৩ নম্বরে বলা হয়েছে আমরা সরকারকে কেন ভুল তথ্য দেব না উত্তর কারণ এটি আইনত দণ্ডনীয় অপরাধ আর এই কারণে আমরা সরকারকে ভুল তথ্য দেব না তাহলে শিক্ষার্থীরা তোমরা দেখলে আমি তোমাদের তৃতীয় অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ তেরোটি প্রশ্ন আলোচনা করলাম এই তেরোটি প্রশ্ন তোমাদের এই অর্ধবার্ষিকী পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ তোমাদের পরীক্ষায় যদি মৌখিক প্রশ্ন করা হয় এবং এই প্রশ্নগুলো যদি তোমাকে জিজ্ঞাসা করা হয় তাহলে আমি আশা করব তোমরা এই প্রতিটি প্রশ্নের উত্তর খুব সুন্দরভাবেই দিতে পারবে শিক্ষার্থীরা এই প্রতিটি প্রশ্নের উত্তর তোমরা খুব ভালোভাবে মুখস্থ করে রাখবে এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমি একটি লিঙ্ক দিয়ে দিয়েছি সেই লিঙ্কে ক্লিক করে তোমরা এই তৃতীয় অধ্যায়ের গুরুত্বপূর্ণ এই মৌখিক প্রশ্নগুলো উত্তর সহ ডাউনলোড করতে পারো শিক্ষার্থীরা এর পরবর্তী আমি আলোচনা করব তোমাদের চতুর্থ অধ্যায় নিয়ে এবং সেই চতুর্থ অধ্যায় থেকেও তোমাদের অর্ধবার্ষিকী পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ বেশ কিছু মৌখিক প্রশ্ন আমি তোমাদেরকে বুঝিয়ে দেব। তাই সেই ক্লাসটি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের এই ক্লাসটি এখানে শেষ করছি